আপনারা দেখছেন আরামবাগ নিউজ। করছি আর কি করবো, একবারে কালকে তো আপনাদেরকে চেয়ারম্যান বলেছে বয়স্ক যাওয়ার জন্য, কিন্তু আপনাদের কি বক্তব্য? আমরা বয়স্ক যেতে নারাজ। প্রথমত এখান থেকে মালপত্র বইতে অনেক ক্যারিং কস্ট পড়বে, যাতায়াত ক্যারিং কস্ট, তারপর ওখানে কোয়ার্টারের অত্যাচার আছে এক নম্বর কথা। দু নম্বর কথা, চৈত মাসে কালবৈশাখী ঝড় আছে, এত রোদের মধ্যে বয়স্ক লোক, তারপর মালের উপর ক্যারিং কস্ট পড়বে, সেই মাল যে টোটালি বিক্রি হবে তার তো কোনো গ্যারান্টি নেই, মালের দাম বেশি নেওয়া চলবে না। দাম বেশি নিলে বলবে সাধারণ মানুষ বলবে যে আমরা কালোবাজারি করছি, কিন্তু মালের উপরে ক্যারিং কস্ট একটা 200-400 টাকা পড়লে কেজিতে তো 2 টাকা করে চাপবে, সেটা কি বহন করবে? সেটা যখন সাধারণ আম পাবলিক বা খদ্দেরকে বলা হবে, খুচরো খদ্দেরকে, তারা তখন বলবে যে আমরা সমস্ত জানবো মালের দাম বেশি নিচ্ছি। শ্রী অজয় শাস্ত্রী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণ পদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত জ্যোতিষ ও হস্তরেখাবিদ। শ্রী অজয় শাস্ত্রী বসছেন প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ,